বন্ধুরা, WBPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, রিজনিং থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেনকে করবো। আমাদের কনস্টেবল মেন্সের এক্সামের জন্য প্রস্তুতি ক্লাসেসগুলো চলছে। ক্লাসেসগুলো শুধু তোমাদের কনস্টেবল মেন্সের জন্য না, তোমাদের যে কোনো এক্সামে, সেটা তুমি ক্যালকাটা পুলিশ এসআইয়ের বলো বা WBPSC-এর বলো বা তোমাদের আফগান স্টেট লেভেলের যে কোনো এক্সাম বলো, কেন প্রতিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। যে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 14 নম্বর বর্ণের ডান দিকের নবম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণটি কোনটি? তো এগুলো তোমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এখানে তোমাদের অ্যালফাবেটগুলো যদি জানা থাকে তাহলে হয়ে যাবে। অ্যালফাবেট কি আমাদের? এ টু জেড আমাদের অ্যালফাবেট। এটা কি আমাদের? এটা বন্ধুরা আমাদের ডান দিক, এটা আমাদের কি বাম দিক, এটা আমাদের বাঁ দিক। এবার এখানে প্রথমে কি বলা হয়েছে যে ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 14 নম্বরে, তো প্রথম থেকে কত নম্বরে? 14 নম্বরে। তো 14 নম্বরে কী অ্যালফাবেট আছে জানার দরকার নেই, 14 নম্বরে প্রথম থেকে, প্রথমে আগে 14 নম্বরে যেতে বলা হয়েছে। তারপর আবার কি 14 নম্বর বর্ণের, মানে 14 নম্বরে যে বর্ণটা থাকবে সেই বর্ণের ডান দিকে নবম বর্ণের, তাহলে এর ডান দিকে আরও নয় ঘর আরও যেতে লাগবে, মানে আরও নবম বর্ণ যেতে লাগবে। তাহলে প্লাস 14 প্লাস 9, তাহলে আলটিমেটলি কত আসলো? 23। তার মানে এখানে আসলো 23 নম্বর বর্ণতে আসলো। এবার আরও এখানে শেষ হয়ে যায়নি, এখানে আরও বলা হয়েছে কি যে নবম বর্ণের বাঁ দিকে 11তম বর্ণ, মানে এই যে এখানে যে বর্ণটাতে পেলাম 23 নম্বরে, তার বাঁ দিকে, তার মানে কি এবার উল্টো দিকে, বাঁ দিকে কত? 11তম বর্ণ, মানে এই 23 নম্বর বর্ণটার বাঁ দিকে যে 11 নম্বর বর্ণটা আছে সেই 11 নম্বর বর্ণটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তার মানে 23 মাইনাস 11 এটাই যে কাজটা কত বন্ধুরা আমাদের 12, মানে এখানে বলা হয়েছে এই 12 নামক অ্যালফাবেটটাকে ফাইন্ড করছে, 12 নম্বরে যে অ্যালফাবেটটা আছে। তো 12 নম্বরে কে আছে তোমাদের বন্ধুরা? এল আছে। তো বন্ধুরা, তোমাদের অ্যালফাবেটগুলো কার কী পজিশন, সেই পজিশনগুলো কিন্তু ঝরঝরে যাতে মুখস্থ থাকে, ফলে তোমাদের রিজনিংয়ে অনেক কোশ্চেন করতে তোমাদের সহজ হয়ে যাবে। তো এখানে কী হয়ে যাবে বন্ধুরা আমাদের? এল, অপশন সি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনকে দেখে নেব। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কী বলা হয়েছে দেখে নাও। যদি গতকালের আগের দিন বৃহস্পতিবার হয় তবে রবিবার কবে আসবে? আগামীকাল আসবে, আগামীকালের পরের দিন আসবে, আজ আসবে, নাকি আজকের থেকে দুদিন পর আসবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। তো এগুলো সলিউশন করতে হলে তোমাদের কীভাবে সলিউশন করতে হয় দেখে নাও। যে যদি গতকালের আগের দিন, গতকাল, এই যে গতকাল, গতকালের আগের দিন মানে কি, মানে গতকালেরও আগে একদিন আগে, তাহলে কি গতকাল মাইনাস ওয়ান করে দিলাম। গতকালের আগের দিন মানে কি মাইনাস ওয়ান করে দেবে, যখন পরের দিন থাকবে সেটা প্লাস করে দেবে। তো গতকালের আগের দিন কী বলা হয়েছে? বৃহস্পতিবার। তাহলে গতকাল মাইনাস ওয়ান, এটা কি আমাদের? বৃহস্পতিবার। এটা কি? বৃহস্পতিবার। তাহলে গতকাল আমরা কি বলবো এখান থেকে? গতকালটা এদিকে কী করে দাও? বৃহস্পতিবার প্লাস ওয়ান মানে কি? শুক্রবার। তাহলে কি গতকাল কী হয়ে যাবে? শুক্রবার। মানে গত এই জিনিসটা বুঝে, তো গতকাল আর আগে আগামীকাল কাকে বলে? গতকাল মানে কি আজকে কী বার? আজকে আমাদের শনিবার। গতকাল কী ছিল আমাদের? শুক্রবার ছিল। আগামীকাল কী বার হবে আমাদের? রবিবার হবে। এটা হলো কি, গতকাল মানে পিছনের দিক এবং আগামীকাল মানে কি আমাদের বন্ধুরা? সামনের দিক। তাহলে এখানে কি গতকাল কী ছিল? শুক্রবার ছিল। গতকাল মানে কি? যে আজকের আগের দিনটা। তার মানে কি এখানে শুক্রবারটা কি আজকের আগের দিনটা? তাহলে আজকে কোশ্চিন অনুযায়ী আজকে কী হয়ে যাচ্ছে আমাদের? আজ, আজ তাহলে কী হয়ে যাচ্ছে? শনিবার। আজ কী হয়ে যাচ্ছে আমাদের? শনিবার। তাহলে কোশ্চিন অনুযায়ী, কোশ্চিন অনুযায়ী কিন্তু দেখো, যে গতকাল যদি শুক্রবার থাকে তাহলে আজটা আমাদের কী হয়ে যাচ্ছে এখানে? শনিবার হয়ে গেল। এবার কী বলা হয়েছে যে রবিবার কবে আসবে? তাহলে শনিবারের কি পরের দিন রবিবার। এবার পরের দিনটাকে কী বলি আমরা? আগামীকাল। আগামীকালটা কী হয়ে যাবে? রবিবার হয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বন্ধুরা? অপশন এ, আগামীকাল হবে। আগামীকাল রবিবার হবে, অপশন এ এখানে বন্ধুরা কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো। কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনকে বন্ধুরা আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দেখো। চারজন লোক এ বি সি ডি একটি মোয়ের উপর দাঁড়িয়ে আছে। এ বি এর ঠিক উপরে আছে, বি এ এবং এ ও সি এর ঠিক মাঝখানে আছে। যদি ডি এ এর ঠিক উপরে থাকে তাহলে মোয়ের সর্বার নিচে কে আছে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো প্রথমে তোমাদের পিকচার আঁকাতে লাগবে। পিকচার আঁকি আমরা, মই কীভাবে থাকে? মই এভাবে সোজা এইভাবে থাকে, এভাবে সোজা, কিংবা তোমরা যদি একটু বেঁকিয়ে নাও তাহলে বেঁকিয়েও নিতে পারো। তো এই যে ধরুন আমি মইটা এইভাবে বেঁকিয়ে আছে, দেওয়ালের সঙ্গে লাগানো আছে বা যে কোনো একটার সঙ্গে লাগানো আছে। এবার এখানে কোশ্চেন পড়ো কী কী বলা হয়েছে কন্ডিশনগুলো। এ বি এর ঠিক ওপরে আছে, এ কী আছে না, এ বি এর ঠিক উপরে আছে। হ্যাঁ, তো এখানে ধরলাম বি আছে, এখানে বি এর ওপরে আছে কে? এ আছে। একটু ফাঁক করে লিখছি কারণ পরের কন্ডিশনে হয়তো মিডলে যদি কেউ ঢুকে যায়। তো এখানে কী হয়ে যাচ্ছে? এর ওপরে বি হয়ে গেল।
তারপরে লাইন দেখো বি আছে এ ও সি এর ঠিক মাঝখানে তাহলে বি যে আছে এ এবং সি এর মাঝখানে তাহলে এ যদি এইদিকে থাকে তাহলে একে যদি মাঝখানে থাকতে হয় তাহলে এদিকে কাকে সিকে এইদিকে থাকতে হচ্ছে সিকে এইদিকে থাকতে হচ্ছে তাহলে এই দেখো সি এবং এ এর মাঝখানে কি হয়ে গেল বি হয়ে গেল এখানে এবার লাস্ট কন্ডিশনটা কি বলা হয়েছে যদি ডি এ এর ঠিক ওপরে থাকে ডি আবার কি বলা হয়েছে এ এর ওপরে আছে তাহলে এই যে এ তো এর উপরে কে ডি তার মানে এই যে এখানে ডি এই যে ডি তবে তবে ময়ের সবার নিচে কি আছে তাহলে ময়ের সর্বনিচে কে আছে এই যে এখানে সি দেখো সি আছে তোমাদের সবার নিচে তাহলে এখানে কি হয়ে যাবে বন্ধুরা অপশন সিতেই সি আছে তাহলে অপশন সি এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হবে আশা করি যে বুঝতে পেরেছো কোনো কোনো ডাউট থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা নেক্সট কোশ্চেনটাকে দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী বলা হয়েছে তো এখানে দেখে নাও প্রতিটা যে যতগুলো টাইপ করাও প্রতিদিন প্রতিটা টাইপেরই কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় তোমরা দেখেছো যে রিজনিংয়ে প্রচুর পরিমাণে কিন্তু রিজনিংয়ে তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে 90% কোশ্চেনকেই তোমরা কমন পেয়ে যাবে দেখবে রিজনিংয়ে কিন্তু সেই জন্য শুধু সবগুলো সলিউশন করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার সেই জন্য রেগুলার তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো দেখে নাও এখানে কী বলা হয়েছে যে একটি ছবি দেখিয়ে আনন্দ বলল যে ওই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে আনন্দ মহিলাটির কে হয় তো দেখো কীভাবে করবে তো এইগুলো কোশ্চেন সলিউশনের জন্য আমি কী বলছি এই আমার থেকে আমি তোমাদেরকে সলিউশন করতে বলি আমার মানে কে এবার এই আমারটা কে সেটাকে বুঝতে হবে যে একটি ছবি দেখে আনন্দ বলল এই যে আনন্দ বলছে ওই মহিলাটিকে আমি পরে নিচ্ছি দেখো আমার মানে কে সে আনন্দর তাহলে এই যে এখানে আনন্দ এই যে আনন্দ আনন্দর কী তাহলে ঠাকুরদা আনন্দর ঠাকুরদা কী হবে বাবার বাবা তাহলে এই যে আনন্দর একজন বাবা আছে তার বাবা সেটা কী হয়ে গেল ঠাকুরদা ঠাকুরদার একমাত্র ছেলে ঠাকুরদার যদি একমাত্র ছেলে হয় কে সেটা আনন্দর বাবাই হয়ে যাবে কারণ ছেলে কী আমাদের জেনারেল আমরা কীভাবে এখানে তোমাদের ঠাকুরদার জেনারেশনের সবাই এখানে থাকবে তারপরে এটা তোমার বাবার জেনারেশন তারপরে এখানে তোমার জেনারেশন এবারে তোমার যদি ছেলে আসে তোমার ছেলে মেয়ের জেনারেশন তারপরে পরে আমরা এইভাবে আঁকি তো এখানে কি ঠাকুরদার একমাত্র ছেলে তাহলে একমাত্র ছেলেকে এটাই হয়ে গেল একমাত্র ছেলের মেয়ে তাহলে এই যে একমাত্র ছেলে এনার মেয়ে তো এনার এটা কি এটা এখানে একজন পুত্র আছে এনার কিন্তু এনার আরেকজন মেয়েরও কথা বলা হয়েছে তাহলে এই যে মেয়ে এবারে এই মেয়েটাকে এই মেয়েটা হলে গিয়ে ওই মহিলাটি এই যে দেখো ওই মহিলাটি তাহলে এটা কি সেই মেয়েটা মহিলাটি এবার এখান থেকে দেখেই বুঝতে পেরে গেছো এরা কি এ ভাই বোন কিন্তু এবার কন্ডিশনে কী জিজ্ঞেস করা হয়েছে ভাই কার সঙ্গে কার সম্পর্ক জিজ্ঞেস করা হয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে তো দেখো কী বলা হয়েছে যে আনন্দ মহিলাটির কে হয় তো আনন্দ এই মহিলাটির কে হয় মহিলাটির কে হয় মহিলাটির ভাই হয় যদি আনন্দ কে হয় আনন্দর কে হয় মহিলাটি যদি জিজ্ঞেস করা হতো তাহলে কি আনন্দর বোন হয় জিজ্ঞেস করা হয়েছে যে মহিলাটি আনন্দর কে হয় তাহলে এখানে আনন্দ মহিলাটির কে হন মহিলাটির কে হয়ে যাবে ভাই তাহলে কিন্তু বন্ধুরা অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার অনেকে ছবিটাকে ঠিকমতো এঁকে নিয়ে লাস্ট লাইনটাকে কিন্তু গুলিয়ে দেয় এই লাস্ট লাইনটা কিন্তু ভালো করে বুঝে অ্যান্সার করবে নেক্সট কোশ্চেনকে দেখে নেবো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেন দেখে নাও এখানে আছে তোমাদের এখানে কী হবে একদম ইজি আছে ফটাফট তোমরা কমেন্ট করে জানিয়ে যাও যে এখানে কী হবে একদম ইজি টাইপ আপ আছে কোনোরকম একদম ঘরলো প্যাচানো নেই একদম সহজে দু চার সেকেন্ডের মধ্যে তোমরা এর সলিউশন করে নিতে পারবে তো এখানে কী হচ্ছে দেখো যে এখানে এটা 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 সবগুলোকে গুণ করো দেখো চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিনশো নব আটচল্লিশ মিডিলে আছে ঠিক একইভাবে এখানে গুণ করো চার আসতে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি ইন্টু ছয় চৌষট্টি ইন্টু ছয় করো চার ছয় চব্বিশে চার হাতে দুই ছয় ছয় ছত্রিশ আটত্রিশ সবগুলো গুণ করে হয়ে গিয়েছে ঠিক একইভাবে এটাকে গুণ করো তিন দুগুণে ছয় ছয় চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ তো এখানে বন্ধুরা কী হয়ে যাবে আটচল্লিশ অপশন ডি বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের ক্লাসে এই কয়টা কোশ্চিন আছে তোমাদের আমি বেশি বেশি করে তোমরা টেক্সট বুক থেকে প্র্যাকটিস করবে কারণ আমি সব টাইপ অফ তোমাদের অলরেডি করে দিয়েছি সমস্ত টাইপ অফ তোমাদের রিজনিং কিন্তু আমি করে দিয়েছি যত টাইপ অফ কোশ্চিন তোমাদের এক্সামে জিজ্ঞেস করে এখন শুধু তোমাদের প্র্যাকটিসের জন্য রেগুলার কিছু করে কোশ্চিন আমি তোমাদেরকে করাচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে এবং কিছু কিছু নতুন টাইপ অফ কোশ্চিন নেওয়ার চেষ্টা করছি যেই টাইপ অফ কোশ্চিন তোমাদের মেন্সের এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেই টাইপ অফ কোশ্চিন একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চিন যেগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে আমি ইনক্লুড করার চেষ্টা করছি তো বন্ধুরা দেখা হচ্ছে সপ্তাহের দিকে আবার তোমাদের ম্যাথ ক্লাস আছে ম্যাথ ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে ম্যাথ ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ সেখানে একদম পুরো আবার বেসিক থেকে তোমাদের ম্যাথ ক্লাস শুরু হয়েছে একদম বেসিক থেকে এবং মর্নিং নটা থেকে তোমাদের ইংলিশ ক্লাস চলছে ইংলিশ ক্লাসটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে কারণ ইংলিশ ক্লাস একদম বেসিক লেভেল থেকে একদম বিগিনার থেকে শুরু করানো হয়েছে যাতে তোমরা যে কোনো এক্সামকে যাতে ক্র্যাক করতে পারো একদম সমস্ত কিছু চ্যাপ্টার ভিত্তিক ক্লাসেস হচ্ছে প্রতিটা ক্লাসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং